আসসালামু আলাইকুম বিডি মো কিচেন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সুটকি দিয়ে আলু বেগুন লাইয়ের ফুল রান্না শেয়ার করছি। এই রেসিপিটা ঝটপট তৈরি করা যায় আর খেতেও ভীষণ দারুণ লাগে। আপনারা বাসায় এভাবে সহজে ঝটপটভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এজন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। সেখানে আমি পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়ে এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়ে আমি ধুয়ে রাখা চেলা মাছের শুটকি দিয়ে দিলাম। শুটকিটা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো আমি ভেজে নেব তেলের মধ্যে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি বাকি সব মশলা অ্যাড করে দিব। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা বাটা আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। তেল উঠে আসলে আমি দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে খুব ভালো করে মশলা মিশিয়ে একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিব। কষানো হলে আমি একটু নেড়ে চেড়ে এখানে পানি অ্যাড করে দিব। এই তরকারিটাতে বেশি পানি দিতে হবে না, অল্প পানি দিলে 1 থেকে 1.5 কাপের মতো পানি দিলেই যথেষ্ট। এখন আমি দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের টমেটো, এটা আমি কিউব করে কেটে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিব। আপনারা বাসায় এভাবে রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু অনেক মজা। এখন আমি একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রান্না করব। দেখুন আমার রেসিপিটা প্রায় হয়ে গেছে। এখন আমি 4-5 মিনিট চুলায় এমনি রেখে দেব। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।